হাই গাইস, আসসালামু আলাইকুম। ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, এই যে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে মাছ নিয়ে আসলাম। তো এই যে বড় মাছ নিয়ে আসছি, দেখুন এই যে অনেকগুলো মাছ নিয়ে আসছি। এই যে এখানেও মাছ নিয়ে আসছি, এখানেও মাছ নিয়ে আসছি, দেখুন এই যে বড় মাছ নিয়ে আসছি। তো মাছগুলো একবারে কেটে নিয়ে আসছি বাজার থেকে। তো এখানে মাছ নিয়ে আসছি। তো আমার মেয়ে পাঙ্কাশ মাছ পছন্দ করে, এই জন্য পাঙ্কাশ মাছ নিয়ে আসলাম। এই যে দেখুন টাটকা ধনিয়া পাতা নিয়ে আসছি, দেখুন একবারে টাটকা। এই যে ফুলকপি, দেখুন বন্ধুরা এই যে মাছ নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে যে তেল দিয়ে দিয়েছি, দেখুন যে দুই ঘন থেকে মাছ নিয়েছি। এই যে মাছ বেঁধে যে এখানে উঠিয়ে রেখেছি বন্ধুরা, মাছ উঠিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা মাছ উঠিয়ে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, ধনিয়ার পাতি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা এখন কষিয়ে নেব। অল্প একটু করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুরোনো যায়। বন্ধুরা এর মধ্যে টমেটো কিছু দিয়ে দিচ্ছে। বন্ধুরা পাঙ্কাশ মাছ বাচ্চাদের জন্য এরকম করে বাসায় রান্না করে দিতে পারেন। তো এই যে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বলক চলে আসছে, তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা উঠিয়ে নিয়েছি, এখন কত সুন্দর হয়েছে। এরকম করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে বানিয়ে রান্না করে খাওয়াতে পারেন, অসাধারণ হয়েছে। দেখুন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেখুন বন্ধুরা এই যে উঠিয়ে নিয়েছি। তো এই যে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, স্বাদ মতো লবণ, বন্ধুরা এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি,
ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু করে পানি দিয়ে দিচ্ছি নেওয়ার জন্য। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, তো টমেটোগুলো ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে কষিয়ে নিয়েছে, এখানে যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো এখন কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলো, একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নেব কিছু সময় ধরে। বন্ধুরা দেখুন, সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছে, এর মধ্যে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, এর মধ্যে যে মাছ দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিব। তো আজকে রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।